নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ফিশ টমেটো বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটি আমি শেয়ার করছি। প্রথমে আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি, এরপর আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলেই করব। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। চারটে মতন টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি, যেহেতু ফিশ টমেটো তাই টমেটোটা বেশি লাগবে। আদার পেস্ট বানিয়ে নিয়েছি, দুটো বড় মাপের পেঁয়াজেরও আমি এখানে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর লাগবে রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এরপর তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই ফিশ টমেটোর রেসিপিটা আমি আমার ছোট মাসির থেকে শিখেছি। মাসি ভীষণ ভালো বানায়। আমরা আগে যখন ছোটবেলায় মাসির কাছে যেতাম, মাসির মানে বাধা থাকতো যে এই ফিশ টমেটো মাসি বানাবেই। মাছটা এক পিঠটা হয়ে গেলে আবারও উল্টে দিচ্ছি। এখন আর সেইভাবে যাওয়া হয় না, কিন্তু স্বাদটা ভুলিনি, তাই আপনাদেরকেও রান্নাটা আমি করে দেখাচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটাকে তুলে নেব। সাদা ভাত, রাইস, পোলাও এইসবের সাথে ফিশ টমেটোটা খেতে খুব ভালো লাগে। এবার তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এরপর পেঁয়াজ বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে কোনো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা কোনো কিচ্ছু লাগবে না। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটোর পিউরি, এই হচ্ছে রান্নাটার উপকরণ। এবার ভালো করে পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা কষানো হলে এবারে দিয়ে দিলাম আমি আদা বাটা। চা চামচে দু চামচ মতন আদা বাটা দিলাম। এরপর দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কার পেস্টটা। এরপর ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। এরপর টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। বেশ খানিকক্ষণ টাইম নিয়ে এটাকে কষাতে হবে মশলাটাকে, যাতে মশলার কাঁচা গন্ধ একদম চলে যায়। এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে খুন্তি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এরপর দেব আমি নুন। এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এই দেখুন, এবারে বুঝে নিতে হবে হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি মশলার সাথে একটু কষিয়ে নেব, তাতে মাছের স্বাদটা আরো ভালো হবে। এরপর আমি জল দিয়ে দিলাম, খুব বেশি জল লাগবে না, অল্প পরিমাণে জল দেব।
গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, আর দেব কুচিয়ে রাখা ধনে পাতা। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ফিশ টমেটো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।